আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। শাহিনস ডায়েরি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে কথা বলছি আমি মোহাম্মদ শাহিন আলম। আজকে আমরা আলোচনা করব এমন একটি গ্রাফ সম্পর্কে যে গ্রাফটি প্রায় 90 থেকে 99% স্টুডেন্টই কমন ভেবে ভুল করে থাকে। আমরা গ্রাফটি সমাধান করার চেষ্টা করব এবং যে কারণে আমরা এই গ্রাফটি ভুল করে থাকি সেই সম্পর্কেও আলোচনা করব। চলুন কথা বেশি না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রশ্নটি আমরা পড়ি, থাউম পরবর্তী খুরাফিয়ে গ্রাফে থেহান সম্পর্কে সলমীয় নুড়ি বর্ণনা অনুযায়ী দু বাঞ্চেরু খাজাং মানে দ্বিতীয় সর্বোচ্চ বা দ্বিতীয় বড় খত বিষয়টি ফোদা থেকে সে বঞ্চেরু যক তৃতীয় সর্বনিম্ন, আমরা আবার বলছি তৃতীয় সর্বনিম্ন আলমাত সঠিক আলমাজুন খসুল সঠিক বিষয়টি খুরুশিপসীয় যাচাই করুন। এখানে আমরা প্রশ্নটিতে আবারও লক্ষ্য করি, লেখা আছে দো বাঞ্চেরু খাজাং অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ খত বিষয় হোদা থেকে সে বঞ্চেরু যক তৃতীয় সর্বনিম্ন বিষয়টি চাচ্ছে। তাহলে আমরা প্রথমে দেখি আমাদের দ্বিতীয় সর্বোচ্চ কোনটি। আমরা যদি চিত্রের দিকে লক্ষ্য করি দেখতে পাবো প্রথমেই রয়েছে সুরাক বা জুরাক 33%, তারপরে আমরা দেখতে পাবো লক্ষ্য করলে হিউফসাক 21%। অর্থাৎ আমাদের দ্বিতীয় সর্বোচ্চটি হল 21%। তাহলে আমরা প্রশ্নের প্রথম অংশটি পেলাম। এখন আমরা দেখব স্যাবঞ্চুরু যাক অর্থাৎ তৃতীয় সর্বনিম্ন কোনটি। যেহেতু আমরা হিউপসাক 21% যা দ্বিতীয় সর্বোচ্চ ছিল, এখন আমাদের থেকে প্রশ্ন চেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ থেকে তৃতীয় সর্বনিম্ন কোনটি। তাহলে আমরা এখন দেখব হিউপসাক থেকে নিম্ন দিকে তৃতীয়তে আছে কোনটি। আমরা চিত্রের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো দ্বিতীয় সর্বোচ্চ থেকে প্রথম সর্বনিম্ন হল সোংদুল যা কিনা রয়েছে 17%। আমরা আবার বলছি সোংদুল 17%। সোংদুল হল আমাদের প্রথম সর্বনিম্ন। এরপরে আসি, আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সর্বনিম্ন হলো নাখা, নাখা হলো এখানে 14%, এবং তৃতীয় সর্বনিম্ন হলো জন্দু বা সন্দু। তাহলে যেহেতু প্রশ্নে চেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ থেকে তৃতীয় সর্বনিম্ন কোনটি, তাই আমরা অপশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে রয়েছে সুরাক, দুই নম্বরে রয়েছে সন্দু, তিন নম্বরে রয়েছে খাতি এবং চার নম্বরে রয়েছে নাখা। যেহেতু আমাদের তৃতীয় সর্বনিম্ন চেয়েছিল, তাই আমাদের উত্তর হবে অপশন দুই সন্দু। এখন আমরা আলোচনা করব সাধারণত আমরা যে বিষয়টি কমন ভেবে ভুল করি। আমরা আমাদের পূর্বের ভিডিওতে বলছি যে দু বাঞ্চুরু মান বা দু বাঞ্চুরু যক থাকলে সর্বোচ্চ থেকে দ্বিতীয় এবং সর্বনিম্ন থেকে দ্বিতীয় হয়। সেই অনুযায়ী স্টুডেন্টরা সাধারণত এই যে এখানে বলেছে ছে বঞ্চরু যক অর্থাৎ তারা ছোটোর দিক থেকেই তৃতীয়টিকেই আনসার মনে করে। তাদের উত্তরটিও হতো যদি না কেন এখানে দু বাঞ্চেরু খাজাং খত ফদা এই বিষয়টি না থাকতো, তাহলে নিশ্চয়ই আমাদের আনসার হইতো নিম্ন থেকে তৃতীয়।
যেহেতু প্রশ্নে দো বাঞ্চরো খাজাং খতফদা অর্থাৎ দ্বিতীয় সর্বোচ্চ বিষয়টির থেকে স্যা বাঞ্চরো জক তৃতীয় সর্বনিম্ন বিষয়টি চেয়েছে, অর্থাৎ আমাদের উত্তর হবে ছন্দ বা জন্দ। আশা করি প্রশ্নটি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। যদি এতটুকু পরিমাণও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।